তুরস্ক ও সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাত হাজার আটশো ছাড়িয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে ভূমিকম্পে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে পাঁচ হাজার আটশো চুরানব্বই জন অন্যদিকে সিরিয়ায় এখন পর্যন্ত এক হাজার নয়শো বত্রিশ জন নিহতের কথা জানা গেছে বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন রিসেপ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভূমিকম্পে তুরস্ক সিরিয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এবং এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে নিহতের সংখ্যা বিশ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার রাজু শহরের একটি কারাগার থেকে বিশ আইএস যোদ্ধা পালানোর খবর পাওয়া গেছে দীর্ঘ এগারো বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ায় উদ্ধার অবস্থা বেশ নাজুক বিদ্রোহীদের হাতে নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সক্ষমতার অভাবে সিরিয়া সরকারের উদ্ধার কার্যক্রমও খুব ধীরগতিতে চলছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই